বানভাসী হতে চলেছে বিস্তীর্ণ এলাকা। কি ভাবছেন, বৃষ্টি তো নেই, তাহলে আর বানভাসী হওয়ার প্রশ্ন আসছে কোথা থেকে? তাহলে আপনি হয়তো এই মুহূর্তে গঙ্গাসাগর বা তার তীরবর্তী অঞ্চলে নেই, ঝড় বৃষ্টি নেই, কিন্তু তবুও বানভাসী হওয়ার আশঙ্কা আতঙ্কে নিদ্রাহীন গঙ্গাসাগর। মাটির বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা, মেরামতি কবে হবে কেউ জানে না। একদিকে ঝড় বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসে আছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে ক্রমাগত মাটির বাঁধ ভাঙছে, জলের দাপট, ঢেউয়ের উচ্ছ্বাস, সব জেরে গ্রামের পর গ্রাম কি প্লাবিত হয়ে যাবে? উঠছে প্রশ্ন, বানভাসী হওয়ার আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন গঙ্গাসাগরের বাসিন্দারা। কিছু টুকরো ঝলক আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাঁধ ভেঙেছে এবং জল উপচে পড়ছে, প্রবল ঢেউয়ের দাপটে গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।